R15 M-টা কিন্তু অফরোড প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, সে হচ্ছে 4B অফরোড চালানোর অভিজ্ঞতা। আবারও সেই KPR, এই KPR আমাকে ফুয়েলের টাকা দিয়ে দিবা, এভাবেই আমার বাইক থেকে ফুয়েল চুরি হচ্ছে। এই যে একজন লেডি বাইকার, সে রাস্তায় আটকা পড়ছিল, এই হচ্ছে একটা স্কুটি, স্কুটি জীবন শেষ। এটা হচ্ছে R15 M, আর এই বাইকটা ওনার হচ্ছে ফয়সাল ভাই। আজকে কিন্তু এটা রিভিউ করা হবে, একটা কম্পেয়ার রিভিউ হবে, তারপরে বাইকটা ফার্স্ট ইমপ্রেশন হবে, হ্যাঁ পোস্টমর্টম হবে, আরও হবে আজকে। ওকে, তো আমরা এখন 300 ফিট যাচ্ছি, 300 ফিট গিয়ে আপনাদের সাথে আরও কথাবার্তা হবে। রিভিউ করার জন্য কিন্তু চলে আসছে মিজু নেক্সট গিয়ার বাইক, কি অবস্থা রাইডার থানা, তার লিফান KPN নিয়ে চলে আসছে কক্সবাজার, যে সেই যন্ত্রণা দিছিল। এই যে আমাদের বাইকের ওনার ফয়সাল ভাই, ভাই চলেন তাহলে 300 ফিট যাই। অসু ভাই, ভাই আমাদের পাহাড়ের ট্যুর কবে হবে? ওকে, তা আমরা আজকে রিভিউ করার আগে আমরা কি মজা করতেছি সেগুলো আসলে এখন দেখাচ্ছি, রিভিউটা তো আলাদা করে আসবে, তো চলেন যেতে থাকি। তো এই হচ্ছে R15 M, বাংলাদেশের ক্রাশ, জাতির ক্রাশ, কারণ ইয়ামাহার প্রতি সবার একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সবচেয়ে মজার বিষয় যেটা, এটা কিন্তু সিটিং যে পজিশনটা, সিটিং পজিশনটা কিন্তু জোস, কারণ আগে R15 অনেক যুক্ত হইতো, এখন কিন্তু যুক্ত হয় না। তো মেনলি এটাই আজকে ফার্স্ট এক্সপ্রেশন করব আমি, পরবর্তীতে এটাকে ডিটেলস রিভিউ আপনাদের করব। আর এই মুহূর্তে বাইকটা চালাচ্ছে নেক্সট গিয়ারের মিজু। এটা হচ্ছে version 3, আর এ হচ্ছে version 3 সিটিং পজিশন, এটা হচ্ছে version 3, আর এই হচ্ছে version 4, দুইটা সিটিং পজিশন। এটা হচ্ছে আমার 4B, তার পাশে হচ্ছে V3, আর তার পাশে হচ্ছে R15 M, অর্থাৎ তিনটা বাইক নিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি। তো এটার সাথে এটাকে ড্র্যাগ রেস হওয়ার চান্স আছে, আর ওই বাইকটা ফার্স্ট এক্সপ্রেশন করব। আর সামনে কিন্তু আরেকটা লিফান KPR আছে রাইডার সানা, ওইটার সাথে একটা ড্রেক রেস করবো। তো মোটামুটি আজকে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি, দেখি কাজগুলো করতে কত সময় লাগে, আর পুরো কাজে যে এই যে কি করলাম বিহাইন্ড দ্য সিনে, এগুলো কিন্তু একটা ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। আবার অনেকদিন পরে 300 ফিট চলে আসলাম, আর 300 ফিট চলে আসছি কিন্তু বাইকের রিভিউ করার জন্য। ওই যে আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে R15 M-টা, এটা দিয়ে আজকে একটা রিভিউ করা হবে। এই ধুলির শহর পার হয়ে আমরা যাবো 300 ফিটে, 300 ফিটে কিন্তু খুব ভালো ভালো কিছু লোকেশন আছে বাইকের রিভিউ করার জন্য, তো সেখানেই যাবো। R15 M-টা কিন্তু অফরোড প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, আর এখন বাইকটা চালাচ্ছে অশ্রু ভাই, তো সেই সাথে 4B-রও অফরোড প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তবে 4B বরাবর অফরোডে চালায় খুব মজা, কারণ সাসপেনশনগুলো যথেষ্ট ভালো 4B-র, কিন্তু R15-এর সাসপেনশন কিন্তু একটু স্টিফ স্টিফ হওয়ার জন্য, যেটা হয় সেটা হচ্ছে বাইকের শক অ্যাবজর্ব করার ক্ষমতাটা একটু কম নর্মাল আমাদের এই নেকেড বাইকগুলো আছে। সামনে USD সাসপেনশন দেওয়া যেহেতু দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু এসব ছোটো ছোটো গর্তে বাইকটাতে ফিডব্যাক মনে হয় না ভালো পাওয়ার কথা। তারপরে অসু ভাই যেহেতু চালাইছে ভাঙায়, নামার পরে তাকে জিজ্ঞাসা করব যে কেমন লাগলো তার। রাস্তাগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে, কিছুদিন আগে যখন আসছিলাম তখন কিন্তু এগুলো রাস্তা কাজ চলতেছিল, এখন যেহেতু কার্পেটিং করে ফেলছে দেখুন রাস্তাগুলো কত সুন্দর লাগতেছে। আর একটা সময় এটা একটা এক্সপ্রেস ওয়ে, খুব সুন্দর লাগবে এই রোডটা। তো এটা কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে জোস জোস বাইক রাইড করা যাবে। এ হচ্ছে 4B অফরোডে চালানোর অভিজ্ঞতা, আমার হাত দেখলে বুঝতে পারতেছেন যে হাতগুলো কীভাবে শেক করতেছে, কিন্তু শরীরে কিন্তু কোনো পোকা জাকি লাগতেছে না, আর এটা একমাত্র 4B যে সাসপেনশন সেটার জন্যই পসিবল। বরাবর বলে আসছি যে সাসপেনশন কিন্তু খুব ভালো মানের সাসপেনশন দেওয়া 4B-তে, আর সাসপেনশন যদি ভালো না হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের রাস্তার জন্য কিন্তু খুবই টাফ বাইক চালানো, কারণ শরীরের উপর যখন প্রেশার পড়ে একটা লং টাইম যে শরীরে অনেক বড় ক্ষতি হয়ে থাকে, সেদিক থেকে 4B যথেষ্ট আগায় আছে। তো যেই জন্য 300 ফিট আসা, সেটার কারণ হচ্ছে R15 M-এর রিভিউ করার জন্য, আর ওই যে আমাদের ড্রোন R15 M, এখানে আমরা সবাই আমাদের সকল গ্যাজেট নিয়ে রেডি, রাইডার সানার KPR, আমার 4B, ফয়সাল ভাইয়ের version 3। এখন বাজে কয়টা সেটা একটু দেখাই, 3:01 বাজে, আমরা এখানে কেউ কোনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া
করব একেবারে কাজ কমপ্লিট হওয়ার পর। তো বাইকটা আজকে শ্যুট হচ্ছে, এই শ্যুটগুলো কমপ্লিট করতে করতে হয়তো বিকেল হয়ে যাবে। তো তারপরে বিহাইন্ড দ্য সিনে কী কী হয় আর অনেক কিছু আপনাদের দেখাবো। প্রচুর পরিমাণে শ্যুটিং চলতেছে। এই যে রাইডার সামার বাইক, এই যে বঙ্গ বাইকের বাইক ফয়সাল ভাইয়ের R15M। তো এখন এটা দিয়ে আমরা আজকে মোটামুটি অনেকগুলো শ্যুট করতেছি। আর এই যে আমাদের ক্যামেরাম্যান মিজু দ্য নেক্সট গিয়ার। তো এই হচ্ছে আমাদের বিহাইন্ড দ্য সিন, অনেক ফান অ্যান্ড মাস্তি হচ্ছে। তারপরে একবারে সন্ধ্যায় গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন দেখেন টাইম কয়টা, 4:30 বাজে, অলমোস্ট 2:30 দিকে এখানে আসছি। তো এখন বিকাল গড়িয়ে কিন্তু সন্ধ্যা, অবশেষে আমরা আমাদের শ্যুটিংয়ের শেষ পর্যায়ে। অনেকক্ষণ ধরে শ্যুটিং করতেছি, শ্যুটিং একেবারে শেষ পর্যায়ে মোটামুটি। এখন অলরেডি মাগরিব আজান দিয়ে দিছে। এই যে আমাদের শ্যুটিংয়ের সেলিব্রিটি ফয়সাল ভাই, এই যে তার দুইটা ইয়ামাহা, এটা ইয়ামাহা এই ভার্সনটা R15টা, কিন্তু R15M অসু ভাই চালাইছে। অসু ভাই, আমি দেখছি আপনি 300 ফিটে ভাঙাচোরা রাস্তায় R15M চালাইছেন, আপনি একটু বলেন ভাই অফরোডে একটু ফিলিংসটা যদি বলতেন। অফরোডে ফিলিংস একটা বিষয় বলবো, যে পিলিয়ন নিয়ে চালাইলে একটু আরামদায়ক হয়, কিন্তু একা চালাইলে একটা ক্ষুদ্র ভাইব্রেশন আছে। আর একটা ব্যাপার বলি, যেমন আপনি 4B চালাইলেন বা আমি যদি RTR চালাইতাম, কমিউটার সেগমেন্টের বাইক, তো কমিউটার সেগমেন্টের বাইকে যে আরামটা আমি ভাঙাচোরায় পাবো, একটা স্পোর্টস বাইক 5 লাখ টাকা দামের বাইক আমি সেটা পাবো না, এটা বাস্তব কথা, মানতে হবে। কিন্তু কারণ হচ্ছে এটার সাসপেনশন যে 4B থেকে খারাপ তা বলতেছি না, বাট ওটার পারপাসটা কিন্তু ভিন্ন। স্পোর্টস বাইকের সাসপেনশনের পারপাসটা ভিন্ন। স্পোর্টস বাইক মানে হচ্ছে স্পোর্টস বাইক মানে হচ্ছে অন রোডে চালানো এবং কর্নারে। কিন্তু আসলে যদি কম্পেয়ার করি যে কোনটা বেস্ট, তাহলে কমিউটার সেগমেন্টের যে কোনো সাসপেনশনই খুব ভালো ফিট করে, আমার RTR 4B, আমার RTR 2B সেটা ভালো ফিট করে। ও, এটা আসলে একটু ক্ষুদ্র ব্যবসাটার বিরক্তি করে, এজন্য স্লো চালাইতে হয়। কিন্তু এই যে আমাদের এই বাইকটা, কিন্তু আমি কিন্তু 4B নরমালি 7000-8000 RPM এ চালাইলেও ভাইব্রেশন ফিল হয় না। তো স্পোর্টস বাইকের জন্য একটু আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে, কারণ অফ রোডে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু অন রোডে কিন্তু এর উপরে কেউ নাই। অন রোডে গেলে আমাদের খেলা শেষ। তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, সারাদিন কিছু খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া করার পরে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। আবারও সেই KPR, এই KPR-এর ফুয়েল শেষ। এখন মিজু আর সানা যাচ্ছে ফুয়েল আনতে। কতটুকু ফুয়েল ধর আপনি জানেন? অসু ভাই আমার বাইক থেকে ফুয়েল নিচ্ছে ভাই, কম নিয়েন ভাই, কম নিয়েন ভাই। আমার কিন্তু 3 দাগ, KPR-এ ফুয়েল শেষ হয়ে গেছে। তো আমরা একটা এটা হচ্ছে অসু ভাই হচ্ছে বাইকের কাগজ দেখার পলি, এটা দিয়ে এখন ফুয়েলটা দিচ্ছি। বিপদে দেখেন কোন কোন জিনিসটা বিপদে কাজে লাগতেছে একবার চিন্তা করেন। এটাতে 100-150 ml তেল ধরবে, মনে হইতাছে ছোটবেলায় আমরা যে শরবত খাইতাম পলিথিনের মধ্যে এইরকম। হ্যাঁ মিজু, আমাকে তেলের টাকা দিয়ে দিবা। আসলে এন্ড অফ দ্য ডেতে যে এরকম মজার একটা ঘটনা ঘটবে এটা ভাবি নাই। কক্সবাজারে যাওয়া হয়েছে এরকম, বন্ধ করেন। এই যে অবস্থা, এই যে দেখেন তেল দিচ্ছি আমরা কিভাবে। কোটি টাকা, এই সানা আমাকে ফুয়েলের টাকা দিয়ে দিবা। এই যে সানা কিন্তু এর আগে কক্সবাজার যে আমাদের প্যারা দিছিল, আজকেও প্যারা দিচ্ছে। এভাবেই আমার বাইক থেকে ফুয়েল চুরি হচ্ছে। এগুলা বাইক কিনেন কেন ভাইয়া, যেগুলা থেকে তেল চুরি করা যায়? ওকে মজার ঘটনা এটা, আমার বাইকে তেল চুরি করে নিয়ে যাচ্ছে অসু ভাই। মিজু আমাকে 2 টাকা দিছে, এই যে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করতেছে আমাকে 2 টাকা দিছে। এক ফোঁটা অক্টেন কোটি টাকা, এই নিয়ে 3 বার তেল নিল ভাই, আমার বাইকে ফুয়েল শেষ হয়ে যাবে ভাই। না আমার তো রিজার্ভে দিতে হবে, উপায় নেই ভাই। ফুয়েলটা ভালোই মনে হচ্ছে না, চকচক টকটক করতেছে। এই যে একজন লেডি বাইকার, সে রাস্তায় আটকা পড়ছিল কেমন একটা জায়গায়, দেখেন একটা ফ্লাইওভার উপরে, তার বাইকে ফুয়েল শেষ। আর এই বাইকটা কি আমার বাইক, 4B থেকে আজকে তাকে তেল দিয়ে উদ্ধার করা হচ্ছে। আচ্ছা আপনার অনুভূতি কি? কি সব সত্য কথা, এই যে এখন পর্যন্ত আমি 500 ml তেল দিছি, কারণ সে বিপদ থেকে। অবশেষে 4B থেকে ফুয়েল দেওয়া হলো, আরো 2টা বাইক ছিল দেওয়া যায় না, কারণ 2টাই FI। আর 4B যেহেতু আমার একটা কার্বোরেটর থেকে তেল দিয়ে KPR-টাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি আমরা। এখন মিরপুরের সামনে একটা পেট্রোল পাম্প থেকে এটাতে আমরা ফুয়েল লোড করব, দেন আমরা আমাদের এলাকায় চলে যাব। তবে দিন শেষে যে এইরকম একটা মজার ঘটনা ঘটবে এটা
আসলে কল্পনা বাইরে ছিল। তো যাই হোক, ফোর বি একজনকে বিপদে উদ্ধার করলো, আর এইরকম আপনারা যখন কেউ যখন বিপদে পড়বে অবশ্যই ফুয়েল দেওয়া ট্রাই করবেন। এই হচ্ছে একটা স্কুটি, স্কুটি জীবন শেষ, জোস জোস স্কুটি জীবন শেষ। এক স্কুটিতে চারজন, তা আবার সে টানাটানি করতেছে, ওরে টান ওরে টান, কি টানাটানি দেখেন। ফাইনালি যেখান থেকে যাত্রা শুরু সেখানেই যাত্রা শেষ। এই যে তেল পায়া কি খুশি দেখেন, প্রচুর খুশি। তো সবাই সারাদিন খুব ব্যস্ত সময় কাটাইলাম আমরা, আর দুইজন R15 ইউজার কই যে হারাই গেছে জানি না। টাটা বাই বাই, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে সবাইকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।